আজকে পয়লা দেখলাম সে সুস্বাদু খাবার, তোর সে ভালো ব্যাঙ্গির সে ভালো ভালোই লাগলো, আরো আরো উন্নত ভালো হবে, খুবই স্বাদি সেই রকম লাগলো, স্বাদি কমা অন্যরকম, ফলটা খেতে খুব ভালো লাগছে আর ফল প্রচুর ধরছে সেই রকম, আর মন করতে খেতে সেই রকম ভালো লাগছে। প্রথম অবস্থায় আমি এটা করতে পারবো আমার ফ্যামিলি থেকেও বিশ্বাস করেনি, আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু এতখানি যে এক বছর না হতেই যে আমি আসতে পারছি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখন হচ্ছে আবহাওয়াটাই প্রথমবার, হ্যাঁ, আর আপনি যদি ঠিকভাবে সঠিক নিয়মে যদি ফল মানে কৃষিকাজটা আর কি সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে লসের পরিমাণটা কম। কেমন খরচ হয়েছে এই ক্ষেত্রে 52 শতকে? এই 52 শতকে আমার প্রায় 60,000 টাকার মতো খরচ হয়েছে দেশি ফল। এটা ঢাকা কেন্দ্রিক যদিও বাজার, আপনি যদি ঢাকায় সেলটা দিতে পারেন এর দামটা ভালো, যেখানে আপনি একটা তরমুজ হয়তো 20 টাকা কেজি পাইকারি বিক্রি করবেন, সামাম 80-90 টাকা এটা বলতে হবে না। এখন যে ফলটা পাঠালেন এটা 40-42 হাজার টাকার বিক্রি হবে, মানে টোটাল ক্ষেত মিলে খরচ কত? 60,000 টাকার মতো। আর আজকে একদিনে ফল তো? একদিনে, প্রথম দিনে আমার বিক্রি হবে আশা করে রাখতেছি 40,000+। সাম্মামটা মালচিং ফিল্মের পর দেশে মাচা দেয়নি আর কি, এবং এই সাম্মামের একটা এটা ভালো একটা জাত আর কি, এইটা হচ্ছে সুপার সানি একটা ভ্যারাইটি। বাংলাদেশের সাম্মাম কিন্তু 1.5 কেজি হয়, কিন্তু এই ভ্যারাইটিটা আমার কাছে অনেক খোঁজাখুঁজি করে যখন আমি নিয়ে আসছি আর কি, নিয়ে এসে তাকে দিলাম, এটা অসাধারণ একটা ভ্যারাইটি এবং এটা কিন্তু 2-3-4 কেজি পর্যন্ত ওজন হয়েছে।